হাওড়া রেল স্টেশনের কাছাকাছি হোটেলগুলি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, তারা ভ্রমণকারীদের জন্য বাসস্থান সরবরাহ করে যাদের ট্রেন যাত্রার আগে বা পরে থাকার জায়গা প্রয়োজন হতে পারে, এটি তাদের জন্য বিশেষভাবে উপযোগকারী। দ্বিতীয়ত, এই হোটেলগুলি ট্রানজিট যাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তাদের পরবর্তী যাত্রার মাঝে যদি কিছু সময় থাকে বা বিলম্ব হয়, তারা এই হোটেলগুলোতে গিয়ে বিশ্রাম করতে পারে, এমনকি কিছু কাজও সেরে নিতে পারে। উপরন্তু, হাওড়া রেল স্টেশনের কাছাকাছি হোটেলগুলি পর্যটকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে থেকে ওনারা হাওড়া বা কলকাতার দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারেন। সামগ্রিকভাবে এই হোটেলগুলির খুবই গুরুত্ব আছে, তাই এই ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি হাওড়া রেল স্টেশনের একেবারে কাছাকাছি হোটেলসের রিভিউ, রুম ট্যুর এবং কন্ট্যাক্ট ডিটেলস। আশা করি আপনাদের কাজে লাগবে। তাহলে শুরু করে দেওয়া যাক হাওড়া রেল স্টেশনের কাছাকাছি হোটেলের দ্বিতীয় পর্বের ভার্চুয়াল ট্যুর। হাওড়া স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা দূরত্বে হাওড়া দীঘা বাস স্টপের একেবারে অপোজিটে হোটেল সাকেত। একেবারে কম খরচে যদি আপনারা হাওড়া স্টেশনের পাশে থাকতে চান, এটার থেকে ভালো অপশন হতে পারে না। এখানে আপনারা সিঙ্গেল পার্সন রুম পেতে পারেন মাত্র 600 থেকে 800 টাকার মধ্যে, ডিমান্ডের উপরে রেট ফ্লাকচুয়েট করে। এছাড়া ডাবল বেডরুম এখানে আপনারা পেয়ে যাবেন 1200 থেকে 1300 টাকার মধ্যে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল। শিবালিকা ইন। আপনারা যদি হাওড়া স্টেশনের আশেপাশে কোনো লেওভারের হোটেল খুঁজছেন বা আপনাদের ট্রানজিট পিরিয়ড আছে, পরের ট্রেনের জন্য অপেক্ষা করছেন, কোথাও রেস্ট নিতে চান, কোথাও ফ্রেশ হতে চান, এই হোটেলটা হবে আপনাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন। হোটেলটি ফ্যাব হোটেলসের আন্ডারে অন্তর্ভুক্ত, দারুণ একটা প্রপার্টি। দেখতেই পাচ্ছেন সুন্দর সুসজ্জিত হোটেলের রুমসগুলো, স্পেশিয়াস। এখানে যে রুমসগুলো আছে এগুলো একদম কম থেকে কম রেটের মধ্যে আপনার 1500 থেকে 2000 টাকার মধ্যে পড়ে যাবে। ডাবল বেডরুম সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে। আর এই হোটেলটা আপনার হাওড়া স্টেশন থেকে একটু দূরে হাওড়া এসি মার্কেটের কাছে অবস্থিত। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল। দেখতে পাচ্ছেন ফার্নিশিং একদম টপ ক্লাস। আপনি কি কলকাতা বেড়াতে এসেছেন আর হাওড়া স্টেশনের আশেপাশে দারুণ একটা হোটেলের খোঁজে আছেন? তাহলে হাওড়ার থেকে ফেরি ধরে গঙ্গা পার করে 10 মিনিটের দূরত্বে দারুণ একটা হোটেল পোলো ফ্লোটেল। পোলো ফ্লোটেল কলকাতার ঐতিহ্যর সাথে জুড়ে আছে। এটি একটি হেরিটেজ হোটেল যেখানে আপনারা 5-star লেভেলের হসপিটালিটি উপভোগ করতে পারেন। এমনিতেই ফ্লোটেল ফেমাস তার রেস্টুরেন্টের জন্য, যেখানে বিভিন্ন জায়গার থেকে লাঞ্চ ডিনার করতে মানুষ এখানে আসেন। এছাড়াও এখানে থাকারও অপশানস আছে। এখানে থেকে দারুণভাবে আপনারা গঙ্গাকে উপভোগ করতে পারবেন। এই হোটেলটা ভাষ্যমান একটা হোটেল, যেটা একটা লঞ্চের মধ্যে ঠিক দ্বিতীয় হুগলি সেতু ও হাওড়া ব্রিজের মাঝে ফেয়ারলি প্যালেসের ফেরিঘাটে অবস্থিত। এখানে থাকার জন্য মিনিমাম থেকে মিনিমাম 4 থেকে 5000 টাকা আপনাদের খরচা পড়বে। আপনারা যদি কলকাতায় এসে একটা হেরিটেজ স্টে করছেন, তাহলে ফ্লোটেলে থাকতে পারেন, দারুণ একটা অভিজ্ঞতা হবে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল। এই কন্ট্যাক্ট নাম্বারটা হলো ফ্রন্ট ডেস্ক ম্যানেজারের, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে একবার আপনারা এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স করতেই পারেন, দারুণ লাগবে। হাওড়া স্টেশনের আশেপাশে ফ্যামিলি নিয়ে একটা ট্রানজিট অপশন খুঁজছেন যেখানে আপনারা রাত কাটাতে পারেন বা একদিন কাটাতে পারেন, কারণ পরের দিন আপনাদের ট্রেন আছে, তাহলে আপনারা হোটেল কিয়ান ইন একবার চেক আউট করতে পারেন। এই হোটেলটা আপনার হাওড়া স্টেশন থেকে 1 কিলোমিটারের দূরত্বে হাওড়া এসি মার্কেটের কাছে অবস্থিত। আপনারা অটো পেয়ে যাবেন, এখানে পৌঁছানোর জন্য রিক্সা পেয়ে যাবেন, এছাড়া বাসও পেয়ে যাবেন। দারুণ একটা হোটেল, সুন্দর পয় পরিষ্কার একটা হোটেল, যেখানে রুমসগুলো দেখতেই পাচ্ছেন দারুণভাবে সাজানো, এছাড়া স্পেশিয়াস। এখানে যদি আপনারা থাকতে চান, এখানে
মিনিমাম থেকে মিনিমাম 1,500 থেকে 2,000 টাকার মধ্যে আপনার রুমের খরচা পড়বে। ফ্যামিলি নিয়ে থাকার জন্য একদম বেস্ট অপশন, রাস্তার ওপরেই ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এই হোটেলটা বুক করতে পারেন বা বিভিন্ন বুকিং প্ল্যাটফর্মে এই হোটেলটা গিয়ে আপনারা চেক আউট করে বুক করতেই পারেন। হাওড়া স্টেশনের একেবারে কাছে কম খরচে ফ্যামিলি নিয়ে থাকার যদি কোনো অপশন খোঁজেন তাহলে আপনারা দর্শন গেস্ট হাউস একবার চেক আউট করতে পারেন। এখানে খুব কম খরচে এসি রুম পেয়ে যাবেন, সাথে ওয়াইফাই সুবিধা আছে, টিভি আছে, গরম জলের সুসুবিধা আছে। এখানে সিঙ্গেল রুম যেগুলো আছে সেগুলো 400 টাকা দিয়ে শুরু, আর ডাবল বেডরুম তার ভাড়া আপনার 1,000 টাকা দিয়ে শুরু। এখানে গলিটা একটু সরু, এর জন্য পার্কিংয়ের অসুবিধায়, তাছাড়া এখানে থাকার কোনো অসুবিধাই হবে না। হাওড়া স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা ডিস্টেন্সে 700 টাকার মধ্যে যদি আপনারা এসি রুম চান তাহলে বাসুকি গেস্ট হাউস আপনারা চেক আউট করতে পারেন। যারা সিঙ্গেল ট্র্যাভেল করছেন, সোলো ট্র্যাভেল করছেন, তারা এই গেস্ট হাউসে অনায়াসে থাকতে পারেন। আর হাওড়া স্টেশনের আশেপাশে একেবারে কম খরচে যদি থাকতে হয় তাহলে আপনারা হাওড়ার ইউথ হোস্টেলে থাকতে পারেন। এই ইউথ হোস্টেলটা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সরস সদনের একদম অপোজিটে অবস্থিত, স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। এখানে মেল ডরমেটারি, ফিমেল ডরমেটারি উভয়ই আছে। এই ডরমেটারির ভাড়া পড়বে আপনার 225 টাকা, এছাড়া সিঙ্গেল বেডেড রুমের ভাড়া পড়বে 425 টাকা, এসি ডাবল বেডেড রুমের ভাড়া পড়বে 850 টাকা, আর এসি ফোর বেডেড রুমের ভাড়া পড়বে 1,200 টাকা। এই ইউথ হোস্টেলটা আপনারা ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন, ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা চেক আউট করতে পারেন। কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আমরা এইটুকুই সহযোগিতা আপনাদের থেকে আশা করি। আর আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনকে প্রেস করবেন যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করি আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। আশা করি আপনাদের আশীর্বাদ আমাদের সাথে এরম করেই থাকবে। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ, আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন।